360-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। মিসিসিপি রাজ্যের একমাত্র গর্ভপাত ক্লিনিক জ্যাকসন ওমেন্স হেলথ অর্গানাইজেশন বুধবার থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড মামলার সিদ্ধান্তকে উল্টে দিয়ে দেশব্যাপী গর্ভপাতের অধিকার প্রত্যাহার করে নেয়। জ্যাকসন ওমেন্স হেলথ অর্গানাইজেশন থেকে রো ভি ওয়েড মামলার সূত্রপাত হয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেন ওহায়ো রাজ্যে হতাশ খেটে খাওয়া ভোটারদের আশ্বস্ত করার চেষ্টায় চাকুরিরত বা অবসরপ্রাপ্ত লক্ষ লক্ষ লোকের সমস্যাযুক্ত পেনশন তহবিল রক্ষা করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। ইন্ডিয়ানা রাজ্যে ম্যাডিসনের পুলিশ মঙ্গলবার বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে, যেখানে রবিবার একটি জ্বলন্ত ভবন থেকে বেশিরভাগ ছোট শিশুসহ বেশ কয়েকজনকে নাটকীয়ভাবে উদ্ধার করতে দেখা যায়। পুলিশ জানালা থেকে লাফিয়ে পড়ার সময় লোকজনকে ধরে ফেলেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।